টু মাই চ্যানেল জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। এই ভিডিওতে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো, যে ইনফরমেশনগুলো আপনাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন, যারা যারা প্রাথমিক সংগঠন শিক্ষকের আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেন। তার কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য এই চ্যানেল সবসময় পাশে থাকে এবং আপনাদের আপডেট কিন্তু প্রোভাইড করতে থাকে। আজকের যে বিষয়বস্তু হলো যে প্রাথমিক সংগঠন শিক্ষক, দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম আপনাদেরকে যে প্রাথমিক সংগঠন শিক্ষকদের আপডেট দেবো, দুদিন আগে বলেছিলাম এবং আপডেট পাওয়ার পরেই কিন্তু ভিডিও তৈরি করা হচ্ছে। আপনাদের আপডেটটা একদিকে সুখবর, একদিকে কিন্তু দুঃখের খবর, অর্থাৎ একটা খারাপ খবর। তাই সুখবরটা আগে না বলে আগে খারাপ খবরটাই বলি, সেটা হলো যে আপনাদের যারা নন ভেরিফাইড ক্যান্ডিডেট আছেন, আমি বলেছিলাম যে নন ভেরিফাইড ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম নোটিশ আসছে না, অর্থাৎ নন ভেরিফাইড যারা ক্যান্ডিডেট আছেন তেনাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম নোটিশ আসার সম্ভাবনা কিন্তু এই পঞ্চায়েত ভোটের আগে কিন্তু নেই, অর্থাৎ তেনাদের নোটিশ আসবে না বললেই চলে। কিন্তু যিনারা ভেরিফাইড ক্যান্ডিডেট আছেন তেনাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অন্যরকম, অর্থাৎ তেনাদের যে লিস্ট সেটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে, যেটা আমার আপডেট পাওয়া গেছে, এবং আপনাদের যে লিস্ট সেটাকে কিন্তু রিভাইজ করা হচ্ছে, অর্থাৎ ভালোভাবে দেখা হচ্ছে, হ্যাঁ, কোন কোন স্কুলে সমস্ত কিছু পুনরায় যাচাই বাছাই করা হচ্ছে, যাতে করে দেখতেই পাচ্ছেন যে বর্তমানে 2014-2017 নবম দশম থেকে কী হবে, গ্রুপ ডি এই সমস্ত জায়গাতে কী হবে, ভূয়ো শিক্ষকরা এত বছর পর চাকরি হারাচ্ছেন। তাই সরকার খুব একদম পরিষ্কার করে সংগঠকদেরকে বলে দিয়েছেন যে তেনাদের ক্ষেত্রে এটা যাতে না হয় সেজন্য একটু টাইম লাগছে, তেনাদের ব্যাপারটাকে আরও ভালোভাবে দেখছে যাতে করে দ্বিতীয়বার জন্য এটা না হয়। কারণ হচ্ছে কোনোরকমভাবে কিন্তু সংগঠন শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু এটা করতে চায় না, যাতে করে আবার সরকারকে কিন্তু মাথা নত করতে হয়। সেই জন্য আপনাদের যে ভেরিফাইড ক্যান্ডিডেট আছেন আপনাদের লিস্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে এবং আপনাদের লিস্ট খুব দ্রুত পাবলিশড হবে, সেটা হচ্ছে তোমাদের আপনাদের পঞ্চায়েত ভোটের আগে কিন্তু পাবলিশড হয়ে যাবে। এবং আপনাদের যারা যারা সংগঠন শিক্ষকের বয়স আপনাদের পেরিয়ে গেছে তাদেরকে বলবো যে বয়স, অনেকের ভুল ধারণা যে 40 বছর পেরিয়ে গেলেই কিন্তু সংগঠন শিক্ষক হবে না, এটা ভুল। আপনাদের 60 বছর আগে পর্যন্ত আপনারা সংগঠন শিক্ষক হতে পারবেন। তাই আপনারা কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, প্রতিনিয়ত এই চ্যানেল আপনাদের সঙ্গে সবসময় থাকবে এবং আপডেট কিন্তু প্রোভাইড করতে থাকবে। তো আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেন। এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যান। ডাব্লিউ প্রাইমারি টেট 2022-এর জন্য কিন্তু ইন্টারভিউ ক্লাস করানো হচ্ছে এবং ইন্টারভিউ ক্লাসের সঙ্গে সঙ্গে আপনাদেরকে সঠিক গাইডেন্স এবং আপডেটও প্রোভাইড করা হচ্ছে। জয় হিন্দ।